আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ত্বহা আল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين اما بعد সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আমরা সবে বরাত বা লাইলাতুল মিন শাবান সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের সামনে লাইলাতুন মিন শাহবান বা সবে বরাত আসতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ইমানদার এবং সকল মুসলমান আর শেখের অন্তরে ধরন্তরে সবে বরাত বা লাইলাতুন মিন শাহবান সমাগত হওয়া উপলক্ষে প্রত্যেকটি আশেখের রাসুলের অন্তরে একটি খুশির জোয়ার বসতেছে একটি আনন্দের উল্লাস তাদের অন্তরের মধ্যে সৃষ্টি হচ্ছে সম্মানিত হাজিরিন এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি সবে বরা অস্তিত্ব সম্পর্কে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো যে হাদিসটি স্বয়ং নাসিরুদ্দিন আল আলবানি তিনি তার সিলসিলাতুল সহীহার মধ্যে উল্লেখ করেছেন এবং বলেছেন হাদিসটি শাহি একাধিকভাবে হাদিসটি মুসনাদে আহমাদের মধ্যে আছে অনুরূপ সাহিব হিব্বানের মধ্যে আছে আমি তারগিব ও তারগিব ইমাম মঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে হাদিসটি তালাওয়াত করতেছি সম্মানিত হাজিরিন ইমাম মঞ্জিরি রহমাতুল্লাহ আলহিহীর লিখিত

অর্থাৎ সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহর জালাল তার সৃষ্টির খুব কাছাকাছি চলে আসেন এবং আল্লাহ আল্লাহর ইজাদুল জালাল ওই রজনীতে প্রত্যেকটি মানুষকে মাপ করে দেন কেবল মাত্র যারা আল্লাহর সাথে শিরিক করে এবং যারা জগড়া বা হিংসা বিদ্বেষ যাদের অন্তরের মধ্যে আছে এই দুই ব্যক্তি ছাড়া অন্য রেওতা আছে যেমন মুসনাদি আহমদের বর্ণনের মধ্যে আছে যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে এই দুই ব্যক্তিকে ছাড়া আল্লাহ বাকি সকলকে মাফ করে দেন সম্মানিত হাদিসটি আমি হাদিসটি ইমাম সহিদিন আলবানি তিনি হাদিসটিকে বলেছেন বলেছেন সকল এই হাদিসটিকে এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণিত হয়ে যায় লাইলাতুন নিসরিমিন শাহবান বা শবে বরাতের অস্তিত্ব অবশ্যই আল্লাহ নবী আলি হিসালাম নুরানি জবান থেকে প্রমাণিত আজ এখন আমরা সলফে বা পূর্ব যুগের ওলামাই কেরামের কিছু কথা এবং এই আমল সম্পর্কে তাদের মতামত জানার চেষ্টা করবো আমার হাতের মধ্যে একটি কিতাব রয়েছে এই কিতাবটির নাম হচ্ছে আম রহমতুল্লাহ আলী ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলীর নাম আমি আশা করি সকলেই শুনেছেন তিনি জগৎ বিখ্যাত একজন ইমাম ছিলেন ওনার লতা ইফুল মা আরিফ কিতাবের মধ্যে আল্লামা ইমাম ইবনু রজব হাম্বলি তিনি বলতেছেন ওয়া লাইলাতুল নিসিম ইন শাবান কানাত তাবিউনা মিন আহল শাম কা খালিদ ইবনু মাাদান ওয়া মকহুল ওয়া লুকমান ইবনু আমির ওয়া গায়রুহুম ইউআযযিমুনাহা যে শাম দেশের অর্থাৎ সামঞ্চলের অঞ্চলের তৎকালীন শাম অঞ্চলের তাবিউইন প্রসিদ্ধ এবং مشهور তাবিউইন کرام যারা সাহাবিদেরকে দেখেছেন এবং আল্লাহ নবীর সাহাবিদের মোবারক জবান মোবারক থেকে হাদিস বর্ণনা করেছেন এই সমস্ত তাব ইন মধ্যে থেকে প্রসিদ্ধ এবং যারা জগৎ বিখ্যাত আলেম এবং আবেদ ছিলেন যেমন তাদের মধ্যে খালিদ ইবনু মাদান ও ও ওয়ালুকমান ইবনু আমির সহ আরো অন্যান্য অন্য তাব এরা কি করতেন নিঃসেষাবান তথা সবে বরাতকে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতেন এবং তারা তাজিম করতেন এবং মানে খুব মর্যাদা দিতেন ওয়াজেদ তাহিদু নাফিলে ইবাদা এবং ওই রজনীটিকে তারা ইবাদতের জন্যই কেবলমাত্র মনোনীত করতেন ইবাদত ইবাদতেই তারা এই রজনীটিকে তারা কি করতেন কাটিয়ে দিতেন অর্থাৎ ইবাদতের জন্য প্রচুর পরিমাণে তারা ওই রজনীতি আল্লাহ ইবাদত করতেন ওয়ান ঘুম আহজান না সুফাদ্লাহ ও তাজী আহা আর এই রাতের গুরুত্ব ফজিলত মানুষ সকল এই সমস্ত তাবেরামদের থেকেই তারা গ্রহণ করেছেন আল্লামা ইবনু রজব হাম্বলি লাফা ইফুল মাহারিফের মধ্যে বলতেছেন সম্মানিত হাজিরিন যারা আজকে বা শবেশানকে বেদাৎ বলতেছে গুমরাহি বলতেছে নাজায়েজ বলতেছে তারা যেন এই জগৎ বিখ্যাত তাবকে বেদাতি বলতেছে মাজ আল্লাহ তারা মনে করতেছে দেখেন আমি সামনে বলবো এরপরে এখানে আরেক দল মানুষের মত তিনি উল্লেখ করেছেন যেমন ইখতালা আলিকা এই এই রাত্রি সম্পর্কে তিনি আরেক দল মানুষের মত উল্লেখ করেছেন যারা এই রাত্রিটিকে এই গ্রহণযোগ্য মনে করতেন না এরপরে আলা কৌলাইন যেমন শাম দেশের প্রসিদ্ধ বড় বড় ইমামগণ এই রাত্রিটিকে উদযাপন করা উপলক্ষে দুইটি মত উল্লেখ করেছেন এক নাম্বার। যে মুস্তাহাব হবে এই রাত্রি উদযাপন করা মসজিদের মধ্যে এলাকার সমস্ত মানুষগুলো একত্রিত হবে একত্রিত হয়ে মসজিদের মধ্যে ইবাদাত বন্দেগি নামাজ জিকির আসকার করার মাধ্যমে এই রাত্রিটিকে তারা উদযাপন করবে এটা মুস্তাহাব এর মধ্যে কানা খালিদ আমের আহমের ওই খালিদ ইবনে আমান যিনি ছিল কি শাম দেশে বড় একজন কি ইমাম এবং ফকি লোকমান ইবনে আমের তিনিও ছিলেন ওই শাম দেশে অঞ্চলের বড় একজন মুহাদ্দিস এবং বড় একজন ফকি ইমাম ওয়া ইয়ালবাসুনা ফীহা আহসানু আহসান الثيابহুম তারা ওই রজনীতে নতুন নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করতেন ওয়া ইয়াTabakhiruna ও একুনা অয়ে উমুনা ফিল্মাস দিদি লাইলা তাহুম তিলকা এবং ওই রজনীতে তারা সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করতেন আতর গোলাফ লাগাইতেন সুরমা লাগাইতেন বিভিন্ন সাজসজ্জা করে আল্লাহ রগর মসজিদে গিয়ে তারা নামাজ আদায় করতেন ওই রাত্রিটি তারা ইবাদতের জন্য মনোনিবেশ করতেন ও ফাকাহুমাই আলাদা আলিকা এবং তাদের অর্থাৎ এই যে বড় বড় ইমামদের এদের এই আমলটাকে সমর্থন করে ইসাক ইবনু রাহওয়াই এরপরে ওয়াকাল ফি কিয়ামি ফিল মসজিদ জামাতু লাইসা যালিকা বিবিদা তিনি বলতেছেন যে এই রজনীতে আল্লাহর ঘর মসজিদে গিয়ে ইবাদত বন্দেগি করা সকলে মিলে এটা বেদাত হতে পারে না সম্মানিত হাজিরিন এটা হচ্ছে সামদেশের বড় বড় তৎকালীন যুগে তাবেঈনে কেরামদের অভিমত এরপরে

ইমাম শাহি ই তিনি বলতেছেন যে আমাদের নিকটে এই সংবাদ পৌঁছেছে যে পাঁচ রাত্রিতে আল্লাহর কাছে দোয়া কবুল হয় এক নম্বর জুমার রজনী দুই ঈদের রজনী ও রজব রজব মাসের প্রথম রজনী সাবান শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী তাহলে ইমাম শাহি রহমদুল্লাহ বলতেছেন শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনীতেও কি দোয়া কবুল হয় তো বোঝা গেল ওই রজনীতে ঘুমায় ঘুমায় থাকলে দোয়া কবুল হবে না অবশ্যই ওই রজনীতে আল্লাহর কাছে দোয়া করলে পরে আল্লাহ দোয়া কবুল করবে এরকম আরো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন সলফে সালেহিনদের আমল লাইলাতুল নিসবিন সাহবান এই রজনীতে অবশ্যই আছে আপনারা উলামাই کرام অনেক বিষয়ে আলোচনা করেছেন আমি বড় আলেম না এইজন্য আমি দীর্ঘ আলোচনা করতেছি না এই রাত্রিটিকে যারা বেদাত বলতেন আপনাদের হাতে পায়ে ধরি আপনারা উম্মতের মধ্যে দিদাধন্ধ লাগাইবেন না ফিতনা তৈরি করবেন না যে সমস্ত যুবকরা এই রাত্রিটিকে উদযাপন করতেছে আল্লাহ রবীন্দ্রের ডাকে সারা দিয়ে আল্লাহ ডাকতেছে নামাজ পড়তেছে করতেছে এদেরকে মসজিদ থেকে সরাই দিবেন না আপনি নিজে করেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার অন্যকে বাধা দিবেন না অন্যকে বাধা দিবেন না এই ব্যাপারে যেমন একটা হাদিস নাসির উদ্দিন আলবানি তিন সহি বলেছেন দুনিয়ার সমস্ত মহাদিজ সহি বলেছেন সহি সুনানার্গিব তারিবের মধ্যে আছে সহিব হিব্বানের মধ্যে আছে মোহামুল আউসাদের মধ্যে আছে আছে মুসনাদ আহমদের মধ্যে আছে অনেক হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহ রবাদ জালাল আমাদেরকে এই রজনীর গুরুত্ব এবং এই রজনীটিকে সুন্দর মত ইবাদত বন্দিগীর মাধ্যমে উদযাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি